ত্রুটিমুখে শুরু হয় বাঙালির পহেলা বৈশাখ, কিন্তু 1427-এর পহেলা বৈশাখে মানুষ গৃহবন্দী। স্বাভাবিকভাবেই পহেলা বৈশাখের চেনা ছন্দ বদলে গিয়েছে। শুনশান রাস্তাঘাট, ঘাটালের মূল বাণিজ্য কেন্দ্র একেবারেই ফাঁকা। অন্যান্য বছর সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় জমান দোকানে দোকানে, সেই দৃশ্য এই বছর দেখতে না পাওয়ায় চেনা ঘাটালকেই অচেনা শহর মনে হচ্ছে। যে গুটি কয়েক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা আছে, সেই দোকানগুলিতেও মানুষজন একেবারেই কম। ব্যবসায়ীরা পহেলা বৈশাখে মানুষজনদের মিষ্টিমুখ করাতে না পেরে আফসোস করছেন। রিপোর্টে সৌরভ পাল, আপনাদের সাথে আমি বেদবিধি রানা, ঘাটাল News.com। আজকে পয়লা বৈশাখে আমরা কাউকে মিষ্টি মুখ করাতে পারছি না, সেই জন্য আমরা খুবই দুঃখিত। করোনা ভাইরাসের জন্য মিষ্টি দোকান তো বন্ধ, তার সঙ্গে সরকারি নির্দেশ, সেই জন্যে আমরা আজকে মিষ্টি মুখ করাতে পারছি না। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমরা পরের বছর আবার এই সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আবার মিষ্টি মুখ করবো, আমরা সবাই আনন্দে কাটাবো, আশা করছি এটাই। সবার ভালো যাক এই সব এই বছর। সেলিব্রেট আমরা করতে পারছি না, এই জন্য সাধারণ রুগী এবং সাধারণ মানুষের কাছে আমরা খুবই দুঃখিত। আগামী দিনে যাতে এই করোনা মুক্ত হয়ে আমরা আগামী দিনে সবাই এখন সুবিধা নিয়ে করছি, তাই জন্য এবং এই নতুন বছরে যাতে এই দুর্যোগ কাটিয়ে উঠে সবাই সাথে মিলেমিশে আমরা চলতে পারি এই আশা রাখছি। সব কাস্টমাররা আসেন, তার জন্য জনগণ শূন্য একবারে, মিষ্টি মুখ করাতে পারছি না কাউকে, এটাই সব অবসর সময়। পয়লা বৈশাখ পালন হচ্ছে না তাহলে? না না, পালন হচ্ছে না, করে রেখে দিচ্ছি, হ্যাঁ খাতা পুজো করে রেখে দিচ্ছি। দত্ত, আমি ঘাটালের স্মল ব্যবসায়ী, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি প্রত্যহ বিক্রি করি, কিন্তু আজকে পয়লা বৈশাখ বিভিন্ন রকম কাস্টমার আসে, তাদের পদতলি আমার দোকানে পড়ে এবং আমি খুব গর্বিত হই তাদের আসার কারণে। এবং এই বছর এই করোনা ভাইরাসের জন্য লকডাউনের ব্যাপারে সেই মতো কোনো আয়োজন বা ব্যবসা সেই মতো করতে পারছি না, যেটুকু প্রশাসনের তরফ থেকে আমাকে অনুমতি কী আছে যে সকাল 10টা থেকে বৈকাল 6টা পর্যন্ত ব্যবসা করার জন্য, সেইটুকু যেটুকু কাস্টমারকে মানে আসছে বা যতটা বা দিতে পারছি দিয়ে আমি এই পয়লা বৈশাখটিকে কোনো রকমে আমি শেষ করলাম। তাহলে মিষ্টিমুখ করাতে পারছি? মিষ্টিমুখ তো একদমই করাতে পারছি না, মিষ্টিমুখ করার মতো কোনো মিষ্টি দোকানই তো খোলা নেই, কাকে দিয়ে মিষ্টিমুখ করাবো, কীভাবে কী করবো কাজ? বলো, বিভিন্ন রকম থাকে, জাম থাকে, মিষ্টিতে মানে কাজ খাওয়া যাবে না। লকডাউনে বাড়িতে থাকুন, এই করোনা ভাইরাসকে হালকা করে একদম নেবেন না, যতটা পারবেন নিজেরা বাড়িতে থাকুন, সবাইকে ভালো রাখুন আর নিজেরাও ভালো থাকুন। একটু দোকানে গেছিলাম, আমার একটা ছোট পার্লার আছে, তো প্রতি বছর তো আমরা পয়লা বৈশাখে একটা আনন্দ উৎসবের মধ্যে কাটাই, তো আজ এই দুর্দিনে, দুর্দিন বলবো কারণ এমন এক মারণ ভাইরাস আমাদের গ্রাস করছে, তো সেখানে সরকার থেকে সবাই আমরা একসাথে যদি পথ চলতে পারি তো এই ভাইরাস রুখতে পারবো, পরের বছর আবার আনন্দ করতে পারবো। তো আমি গেছিলাম, প্রতি বছর ঠাকুরকে তো একটু ডাকতেই হয়, স্মরণ করতেই হয়, তা আমার ওই জায়গাটায় একটু মন কাঁদলো যে আমি একটু ঠাকুরের কাছে যাই বা একটু প্রার্থনা করি, আর ঠাকুর দোকানে একটু ধূপ একটু ধুনো জ্বালিয়ে রাখ, তাতে আমার একটু মন শান্তি হলো। তার সরকারের আইন নীতি সব কিছুতে মেনে চলতেই হবে মানুষকে, এটা আমাদের লড়াই, সরকারের না, আমরা বাঁচবো সরকারও বাঁচবে, বা আমাদের জন্য সরকার লড়াই করছে, তো তার সরকারি নীতি আইন কানুন সব কিছু আমাদেরকে মেনে চলতে হবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, যতটুকু না প্রয়োজন প্রয়োজন ছাড়া বাইরে বেরোবো না। আজকে তো পয়লা বৈশাখের দিনটি, পয়লা বৈশাখের দিন প্রতি বছরে আমি পুজো দিই, তো ঠাকুরের মন্দিরে তো যেতে পারিনি, তো সেই কারণে আমার দোকান গিয়ে আমি একটু ধূপ একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি বাড়ি যাচ্ছি।